হে অবরকত আলহামদুলিল্লাহ ওয়াহদা সলাত ওয়া সালামু আলা মাল্লা নাবি ওয়াদা। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, দেশ এবং প্রবাসে যারা আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, তো আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, অর্থাৎ আল্লাহ রসুলের তার পদ্ধতি অনুযায়ী যে সলাত, দুই রাকাত সলাত আমরা প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সহিহ হাদিসের আলোকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন আমরা সেইভাবে সালাত পড়ার চেষ্টা করব। কেননা পাঁচ ওয়াক্ত সালাত এটা আপনার আমার জন্য প্রথম জরুরি প্রথম কাজ, বিচার মাটা আপনার আমার জন্য প্রথম হিসাব হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আর এই সালাতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। তো এই পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী যদি আপনার সালাত না হয়, আপনার আমার যদি সালাত না হয়, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো যেহেতু সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো ঠিক সেইভাবে যেইভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। তো আল্লাহ রসুলের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তিনি যেইভাবে সালাত পড়েছেন সেইভাবে আমাদের সালাত পড়ার চেষ্টা করতে হবে। যেহেতু আল্লাহ রসুল বলছে আমাকে যেভাবে পড়তে দেখেছো ঠিক সেইভাবে তোমরা সালাত আদায় করো। এই জন্য অবশ্যই দেশ এবং প্রবাসে যারা আমার এই আলোচনাটি দেখছেন বা শুনছেন, অবশ্যই আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এর জন্য অবশ্যই কিছু কিছু বই আপনারা সংগ্রহ করবেন, সালাতুর রাসূল, জাল হাদিসে কবলে রাসূলের সালাত, হ্যাঁ, এরপরে অনেক সালাতের উপর অনেক বই রয়েছে, অবশ্যই আমরা বইগুলো সংগ্রহ করব। তো আমরা প্রথমেই প্র্যাকটিক্যালভাবে আমরা সালাত শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমেই দাঁড়ানোর ভিতরে আমাদের আটকেছে। তো আমরা প্রথমেই আমরা সালাতে যখন দাঁড়াবো, আমাদের মুসল্লায় যখন দাঁড়াবো, তখন আমাদের পা দুইটা আমাদের বডি এই বডি ব্যালেন্স অনুযায়ী আমরা দাঁড়াবো। হ্যাঁ, বেশি এইভাবে ফাঁকাও হব না। হ্যাঁ, অনেকে আছে বেশি ফাঁকা হয় না, ওটাও ঠিক না, আবার আটো সাঁটো তাও ঠিক না। স্বাভাবিক আপনার বডির ব্যালেন্স অনুযায়ী আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন। হ্যাঁ, গোড়া এবং পায়ের আগা উভয়টা যেন কিবলার দিকে থাকে। অনেকে আমরা ওই জাল, যে মাছ মারার জাল, ওই জালের মতো আমরা টুয়ের সিস্টেম করে আমরা পা রাখি। অনেকে গোড়ালি এইভাবে দেন, দেখেন আমার দিক তাকান একটু, এইভাবে দেন, আগাটা থাকে এইভাবে দুই দিক আর গোড়াটা থাকে এইভাবে, না এটাও ঠিক না, আবার গোড়া এইভাবে দিবেন তাও না, তাও চলবে না, একেবারে স্ট্রেট কাট সোজা। হ্যাঁ, পা আপনার সোজা থাকবে এইভাবে। অনেকে আমরা এইভাবে গোড়ালে এইভাবে দেই না, এটাও ঠিক না। তো আমরা এইভাবে সোজা পা রাখবো, যেহেতু আগা এবং গোড়া দুইটা যেন কিবলার দিক থাকে। যখন আমরা সলাতে দাঁড়াবো, অনেকেই সলাতের দাঁড়ানোর আগেই আমরা বিদাত তৈরি করে দিয়েছি সমাজে, সেটা হচ্ছে জায়নামাজের দোয়া বলে। আসলে জায়নামাজের দোয়া বলে পৃথিবীতে কোনো হাদিস নেই, এটা ভুয়া আমল চলছে সমাজে, এটা প্রচলিত বিদাত। আমরা জায়নামাজে দাঁড়িয়ে আমরা দোয়া বলবো না, ইন্নজাহা তো জিয়া এটা আমরা বলবো না, এটা বলার কোনো হাদিস নাই, কোনো প্রমাণ নাই, এটা প্রচলিত একটা বিদাত। তো আমরা যখন আমাদের সলাতের মুসল্লা যখন দাঁড়াবো, মনে মনে নিয়ত থাকবে, নিয়ত করাটা হচ্ছে ফরজ, নিয়ত বলাটা ফরজ না, নিয়ত করতে হবে, মনে মনে সংকল্প ইচ্ছা থাকার নামই মূলত নিয়ত। এখানে সালাতে দাঁড়িয়ে নাইতুন আসম্মা বা নাইতুন নুসালি সালাতে রাকাত ইত্যাদি এগুলো অনেকেই বলে, তো এগুলো বলার হাদিস পৃথিবীতে নেই, ভুয়া আমল প্রচলিত বিদাত। হ্যাঁ, উচ্চারণ করে শব্দ করে মুখে নিয়ত বলার কোনো ভিত্তি নেই সমাজে, শরীয়তে কোনো ভিত্তি নেই, যেটা আমাদের সমাজে চলছে, এটা থেকে আপনারা বিরত থাকবেন। মনে মনে নিয়ত থাকবে, আপনি মুসল্লায় দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে এরপরে তাকবীরে তাহারিমা, তাকবীরে তাহারিমা দুইটা সহিহ হাদিস, আল্লাহ আকবার বলে একটা হচ্ছে কাঁধ আর একটা কান পর্যন্ত। হ্যাঁ, এই তালুটা থাকবে কিবলার দিক আর আঙ্গুলগুলো থাকবে আকাশ দিক। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আপনারা আমার দিক খেয়াল করেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার দুইটা সহিহ হাদিস, কাঁধ পর্যন্ত তুলতে পারবেন আবার কান পর্যন্ত তুলতে পারবেন, দুইটাই সহিহ হাদিস। কিন্তু এই তালা, হাতের তালু থাকবে কিবলার দিক আর আঙ্গুলগুলো থাকবে আকাশ দিক, স্ট্রেট কাট সোজা থাকবে। তাহলে অনেকে আমরা
আল্লাহু আকবার বলার সময় এইভাবে হাত পিছনে দেয়, আল্লাহু আকবার। কেউ আবার কানের লতি স্পর্শ করে, কেউ আবার এইভাবে করে, কেউ আবার এইভাবে করে, কত রকমের পদ্ধতি সিস্টেম দেখেন। এইভাবে করছেন, এইভাবে করছেন, আল্লাহু আকবার, কেউ আবার সামান্য তুলে, কেউ আবার এইভাবে, অনেক মানুষ করছে না। আসলে সালাতে দাঁড়িয়ে আমরা খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করি না, খুব গাফেলের সঙ্গে আমরা সালাতে দাঁড়াই না, খুব মনোযোগ সহকারে খুশু খুঁজে নিয়ে সালাত পড়তে হবে, ধীরস্থতার সঙ্গে সালাত আদায় করতে হবে। তাড়াহড়া করে সালাত পড়লে কোনো নেকি হবে না। তাহলে